হ্যালো ফ্রেন্ডস, আমি এমডি ফারুক আবদুল্লাহ, মেডিসিন নলেজ চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করবো অ্যাজিমেক্স 200 ডাই সিরাপ সম্পর্কে। এর বেনিফিট কী, এর সাইড এফেক্ট কী এবং এর ডোজ সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে প্রথমে বলে দিই, যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওগুলি খুব সহজে পেয়ে যেতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে প্রথমে বলে দিই যে এই সিরাপটি সম্পর্কে একটু। এটা অ্যাজিমেক্স 200 ডাই সিরাপ। বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন 15 ml, এটা সিপলা কোম্পানির একটি সিরাপ। তো এর MRPটাও দেখে নেব। এর MRPটা হচ্ছে 46.98 টাকা MRP বন্ধুরা দেখতে পাচ্ছেন। আর ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে মে 2020, এক্সপায়ার ডেট হচ্ছে এপ্রিল 2022। তো এই সিরাপটি যে কোনো মেডিকেল স্টোরে খুব সহজে পেয়ে যাবেন। তো এটা সংগ্রহ করার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে একবার পরামর্শ নেবেন এবং এক্সপায়ার ডেটটা দেখে নেবেন। তো চলুন এর বেনিফিটটা দেখে নিই। এর বেনিফিট হচ্ছে এই সিরাপটি যে সকল বাচ্চাদের ঘন ঘন জ্বর আসছে, ছাড়ছে আসছে, জ্বর যাচ্ছে না, ছেড়ে দিচ্ছে পুনরায় আসছে, সেক্ষেত্রে এই সিরাপটি কিন্তু ইউজ করা হয়। তাছাড়া ঠান্ডা জ্বরের সঙ্গে ঠান্ডা বা কাশি আছে তাদের ক্ষেত্রে এই সিরাপটি দেওয়া হয়। টনসিলের কারণে অনেক সময় বাচ্চাদের গলা ফুলে ওঠে, গাল ফুলে বা গলায় ব্যথা হয়, সেক্ষেত্রে কিন্তু এই সিরাপটি দেওয়া হয়। এছাড়া কানের মধ্যে অনেক সময় বাচ্চাদের ইনফেকশনে কানের মধ্যে যন্ত্রণা হয়, ব্যথা হয়, কানের মধ্যে সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক রূপে এই সিরাপটি প্রয়োগ করা হয়। তাছাড়া নিউমোনিয়া, বুকের মধ্যে ঠান্ডা ঘড়ঘড় করছে বা সাই সাই করছে, নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, ব্রঙ্কাইটিস, শ্বাস প্রশ্বাসের অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু এই সিরাপটি ইউজ করা হয়। তাছাড়া ব্যাকটেরিয়াল ইনফেকশন, শরীরের মধ্যে যে কোনো জায়গায় ক্ষত সৃষ্টি এবং যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন স্কিনের উপরে, সেই ক্ষত স্থানটা এই সিরাপটি দ্রুতই শুকাতে সাহায্য করে। তাছাড়া কাটাকুটু কেটে গেছে, ছিঁড়ে গেছে, খাম হয়ে গেছে, সেক্ষেত্রে বাচ্চাদের দেওয়া হয়। এছাড়া গলা ইনফেকশনের কারণে দেওয়া হয়, স্কিন ইনফেকশন, সাইনোসাইটিস মানে নাকের মধ্যে এক প্রকার চামড়া কি হয়, অনেক বাচ্চাদের বড় বাড়তে থাকে, বেড়ে কিন্তু নাকের নাক বন্ধ হয়ে যেতে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সিরাপটি দেওয়া হয়। এছাড়া চোখের সংক্রমণ, চোখ ফুলে, চোখ জ্বালা করে, সেক্ষেত্রে কিন্তু এই সিরাপটি ইউজ করা হয়, দেওয়া হয়। কানের ইনফেকশনের কারণে দেওয়া হয়, মূত্রনালী প্রদাহে মূত্রে জ্বালা যন্ত্রণা করে বাচ্চাদের অনেক সময়, মুখ ফোলার ক্ষেত্রেও কিন্তু এই সিরাপটি ইউজ করা হয়। এছাড়া ফুসফুসের সংক্রমণ, বুকের মধ্যে সাই সাই ঘড়ঘড় করছে, এছাড়া ফোড়া কারণে ফোড়া দেখা যাচ্ছে, অনেক দরকুচি হয়ে গেছে, শুকাচ্ছে না বা ফোড়া অনেক সময় পাকছে না, সেক্ষেত্রে কিন্তু এই সিরাপ ইউজ করা হয়। তো বন্ধুরা, এই সিরাপটির এবার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেব। এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বাচ্চাদের পেট জ্বালা করতে পারে, মাথা ঘোরা, কোষ্ঠকাঠিন্য হতে পারে এই সিরাপটি। তো এই সিরাপটি যে সকল বাচ্চাদের যেমন হার্টের বা লিভার বা কিডনির সমস্যা থাকলে কিন্তু এই সিরাপটি ইউজ করতে পারবেন না। তো সাধারণত বাচ্চাদের এই ধরনের সমস্যা থাকে না, বয়স্কদের বড়দের হয়। তো এই সিরাপটির ডোজ সম্পর্কে এবার জেনে নেব বন্ধুরা, এটা কীভাবে ইউজ করতে হবে। এখানে যে ওয়াটারটি আছে, এখানে 10 ml আছে এই সিরাপটির, 15 ml। তো এই 10 ml সম্পূর্ণ এতে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পরে কী হতে, ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নিয়ে 1 বছরের ঊর্ধ্বে বয়স হলে বন্ধুরা এই সিরাপটি 2.5 ml করে দিতে হবে, 2.5 ml করে দিনে দুবার খেতে পারবে। 2 বছরের ঊর্ধ্বে হলে 5 ml করে, 2.5 থেকে 3 বছর হলে 10 ml করে দিনে দুবার এটা ইউজ করতে পারবে। তো এই ডোজ কিন্তু সবসময় ঠিক হয় না, রোগীর বয়স, পেশেন্টের বয়স এবং রোগের প্রবলেম ফেস করে এই ডোজগুলো দেওয়া হয়। তার কি সমস্যা সেটা দেখে কিন্তু এই ডোজগুলো পরিবর্তন করা হয়, চেঞ্জ করা হয়। তো
তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো বন্ধুরা ওকে, বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।